নরসিংদীর শিবপুর উপজেলা। নরসিংদী সদরের সবচেয়ে নিকটবর্তী উপজেলা হলো এটি। নরসিংদীর এই শিবপুর উপজেলা ফল ফলাদি থেকে শুরু করে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, এর পাশাপাশি রয়েছে শিবপুর উপজেলায় অনেকটা মানুষের মুখে বা সাধারণ মানুষের মুখে শোনা যায় শিবপুর উপজেলা অধিকাংশ ঘরেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন রকম নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে ঘরে রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকটা নেতাকর্মী অনেকটা পদচারণা বলা যেতে পারে। এই শিবপুরটা এবং বিভিন্ন দিক দিয়ে প্রসারিত সমৃদ্ধ, কিন্তু কিছু কিছু দিক দিয়ে শিবপুর উপজেলা অনেকটাই পিছিয়ে আছে। আমি একটু ছোট করে বলতে চাচ্ছি, আমি এখন দাঁড়িয়ে আছি শিবপুরের ডিসি রোড। ডিসি রোডটা এই রোড দিয়ে নরসিংদী সহ বিভিন্ন উপজেলায় যাতায়াতের একটি প্রধান মাধ্যম এবং এই ডিসি রোড দিয়েই শিবপুরে মূলত প্রবেশ করতে হয়। প্রতিদিন অসংখ্য গাড়ি, হাজার গাড়ি, দুই হাজার গাড়ি, এরকম করে প্রতিদিন হাজার হাজার গাড়ি এই থেকে ছোট বড় গাড়ি চলাচল করে এবং যেই দুই তিন সাইডে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ঢুকতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আমি যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনে এবং আমার ঠিক সামনে এবং আমার ঠিক ডানে বামে চারিদিক দিয়ে ময়লার স্তূপে ভরা, ময়লার স্তূপ। বিভিন্ন জায়গা থেকে এই উপজেলার মানুষজন তাদের বাসা বাড়ির ময়লা সহ এই জায়গায় যে শিবপুর পৌরসভা রয়েছে, শিবপুর পৌরসভার যে পুরো পৌরসভা কেন্দ্রিক যে মানুষের ময়লা আবর্জনা ফেলছে, সব ময়লা এসে এই ডিসি রোডে রাস্তার চারপাশে পড়ছে। রাস্তার চারপাশে পড়ার কারণে এই জায়গায় যারা পথচারী রয়েছে, যারা যানবাহন নিয়ে যাচ্ছে, যারা স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষ যাতায়াত করছে, তারা এই গন্ধের কারণে অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘ তিন বছর যাবত এই ডিসি রোড এলাকায় ময়লা আবর্জনে স্তূপ হয়ে আছে। এই ময়লা আবর্জনটা অনেকটা পলিথিন, যেগুলি পচনশীল না, এবং বিভিন্ন রকমের বাসাবাড়ি যে নোংরা যে আবর্জনা বলতে পারি, এবং শুরু করে বিভিন্ন কারখানা, বিভিন্ন হোটেলের যে উচ্ছিষ্টগুলো আছে সবগুলি আজ এই শিবপুর বাসস্ট্যান্ডের আশেপাশে রাস্তার, হাইওয়ে রাস্তার পাশে এসে জমা হচ্ছে। আমি একটু ছোট করে ঘুরিয়ে দেখাতে চাচ্ছি। আমি সর্বপ্রথম দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে লেখা রয়েছে শুভ উদ্বোধন ডিসি রোড, শুভ উদ্বোধন ডিসি রোড। এটা আসলে এই জায়গায় যে সাবেক জেলা প্রশাসক ছিল সৈয়দ ফারহানা কাউনাইন এবং যে সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল হারুনুর শেখ খান উদ্বোধন করেছিল। উদ্বোধনের ঠিক পরপর থেকে এই জায়গার মধ্যে আসলে ময়লা ফেলা শুরু হয়েছে বলে এই জায়গার স্থানীয়রা আমাকে জানিয়েছে। আমি এই জায়গায় ময়লার স্তূপগুলি একটু দেখাতে যাচ্ছি। এই যে ময়লার যে স্তূপগুলি রয়েছে, স্তূপগুলি আসলে দেখে মনে হচ্ছে যে এই জায়গার মধ্যে অনেকটা ময়লার ভাগার বা বড় বড় ময়লা, ময়লার একটা আসলে একটা পাহাড় পর্বতের মতো আর কি। আমি যদি এই জায়গায় একটু একটু ঝুম করে দেখাতে যাচ্ছি, এই জায়গার মধ্যে যে ময়লাগুলো রয়েছে এই জায়গার মধ্যে অধিকাংশই পলিথিনে পেঁচানো ময়লা আবর্জনা। এই পলিথিনে পেঁচানো ময়লা আবর্জনার কারণে পলিথিন যেহেতু অপচনশীল একটি দ্রব্যবস্তু, এই জন্য দীর্ঘদিন যাবত এই জায়গায় ময়লাগুলো থাকছে। এই জায়গায় স্কুলে থেকে কলেজ থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছে চলাচল করে তাদের চলাচলের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। এই জায়গায় যারা স্থানীয় মানুষ রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি এবং যারা এই জায়গায় স্কুলে যারা রয়েছে এবং দীর্ঘদিন যাবত এই জায়গায় যারা বসবাস করছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যতটুকু জানিয়েছে যে এই প্রত্যেক দিন এই জায়গার মধ্যে বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা এই জায়গায় ফেলা হচ্ছে। তারা অনেকে এই জায়গায় রাস্তাতে চলার সময় অনেকে বমি করছে, অনেকে মাথা ঘোরাচ্ছে, অনেকে ময়লার জন্য এই জায়গায় যাতায়াত করতে পারছে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গায় দুঃখের বিষয় হলো কি, এই যে আমি যে ডিসি রুটের কথা বলছি, আমি যে ডিসি রুটের কথা বলছি যে এই ডিসি রুটটাই মূলত শিবপুরে ঢোকা এবং বের হওয়ার জন্য এবং স্কুল কলেজ থেকে শুরু করে সর্বসাধারণের যাওয়ার একটি অন্যতম রাস্তা। আমি একটু ছোট করে একটি ছোট্ট একটি বিবরণ দিতে চাচ্ছি। এই ডিসি রোড দিয়ে এই জায়গার আমার পিছনে একটি ছাত্রী হোস্টেল রয়েছে। এই জায়গার মধ্যে প্রায় বলা যেতে পারে অনেক ছাত্র ছাত্রী এই জায়গায় তারা থাকছে। এর পাশে যে রাস্তা দিয়ে সামনে একটি স্কুল এবং এর পাশে আরো যে দোকানপাট থেকে শুরু করে সাধারণ মানুষের যে একটা পদচারণা, যে এই জায়গায় দিনের প্রত্যেকটা দিনই কিছুক্ষণ পর পর গাড়ি যাতায়াত করছে, গাড়ি যাতায়াত করছে, যে যারা গাড়ি যাচ্ছে তারা অনেকে নাকের মধ্যে হাত ধরে যাচ্ছে। আর বিশেষ করে এই জায়গার মধ্যে সকাল দিকে আসলে কোমলমতি যে শিক্ষার্থীরা আছে তাদের একটা জড়সড় অবস্থা হয়। আমি আসলে এই ময়লা বা এই ময়লা বিষয়ে আমি এই জায়গায় যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম,
আমাকে অনেকেই জানিয়েছে যে এই জায়গায় তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা করছে, কিন্তু এই জায়গায় সাধারণ মানুষের একটি প্রশ্ন, দীর্ঘ 3 বছরেও প্রতিষ্ঠা করেও এই জায়গায় ময়লা অপসারণ করতে পারেনি স্থানীয় নেতৃবৃন্দরা। আমি এ বিষয়ে এই জায়গায় যে স্থানীয় এমপি রয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে জানিয়েছে এই জায়গায় ডাম্পিং এর ব্যবস্থা করা হবে। তো এর আগেও কয়েকবার কয়েক দফা যারা স্থানীয় মানুষের তারা এই ময়লা অপসারণের জন্য আন্দোলন থেকে শুরু করে অনেক কিছু করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো কোনো কিছু ফলশ্রুতি ভালো কিছু হয়নি। এই জায়গার মধ্যে আমি একটা ছোট্ট আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে যাচ্ছি যে শিবপুর পৌরসভা যে পৌরসভা রয়েছে, পৌরসভার যে ময়লার সকালবেলা যে ময়লার গাড়িগুলি রয়েছে, এই গাড়িগুলি পৌরসভার বিভিন্ন বাসা বাড়ি থেকে যে বিভিন্ন রকমের নোংরা আবর্জনা স্তূপ করে 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 প্রত্যেক দিন এই সড়কের পাশে এনে এসে ময়লা ফেলছে। এই যে বেশিরভাগ যদি এই জায়গায় ময়লার সংখ্যাটা আমি বলতে চাই বা ময়লার সব প্রায় 80% থেকে 90% ময়লাই পড়ছে শিবপুর পৌরসভার এই জায়গায় ময়লা। এই জায়গায় শিবপুর পৌরসভা যেহেতু এখন বন্ধ কোনো মেয়র নেই, তো এই জায়গায় আমরা সংশ্লিষ্ট যারা ছিল তাদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে তাদের এক একজনের বক্তব্য ভিন্ন ভিন্ন রকম। এই জায়গায় যারা আসলে সাধারণ মানুষ রয়েছে, যে সাধারণ মানুষের যে চাওয়া, সাধারণ মানুষের যে ইচ্ছা, তারা সবারই চাওয়া এবং সবারই ইচ্ছা যে দীর্ঘদিন যাবৎ তারা ময়লার জন্য যে একটা অতিষ্ঠ হয়ে উঠছে, ময়লা গন্ধে ময়লার জন্য তাদের অনেকের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, যারা দীর্ঘদিন যাবে এই জায়গায় ব্যবসা বাণিজ্য করছে বা স্কুল কলেজ রয়েছে দোকান রয়েছে বা যারা যাতায়াত করছে তারা যেরকম একটা অসুবিধার মধ্যে সেটার একটা নিরসন চায়। আমি সর্বপ্রথম একটা কথা বলে রেখেছিলাম যে শিবপুর অনেকটা রাজনৈতিক অধ্যুষিত এলাকা। এই জায়গায় প্রতিটা ঘরে ঘরে হয়তো কোনো নেতা কর্মী রয়েছে। এত নেতা কর্মী থাকার পরেও দীর্ঘ 3 বছর যাবত এই শিবপুরে বাস স্ট্যান্ড বা ডিসি রোডে এলাকার মধ্যে এইরকম ময়লা পড়ছে, এইরকম ময়লার কারণে সাধারণ মানুষের অসুবিধার মধ্যে পড়ছে এবং স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে এই জায়গায় যার সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছে তাদেরও একটা অনেকটা গাফিলতি আছে বলে এই জায়গায় যারা সংশ্লিষ্ট সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই একটা অভিযোগ রয়েছে। নরসিংদী থেকে হৃদয়ত সরকার, রাইজিং বিডি।